जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज पवित्र गंगा दशहरा और आजकेर मतो पवित्र दिने दुटी तुलसी पाता जदि आपनी आपनार आलमारीर मध्य रेखे दें ताहले अचिरेई आपनार आर्थिक भाग्य सुनिश्चित भावे फिरबे। हाँ बंधुरा, मिराकेल घटबे। तबे आपनाके एकटी सठिक नियमे एई काजटी एवं एई उपायटी करते हबे। ताई एई प्रसंगे विस्तारित जानार आगे आपनादेर बोले राखी, आपनी जदि आमादेर चैनेले नतून हये थाकेन ताहले चैनलटी अवश्यई सबस्क्राइब करो एवं पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटी क्लिक करो, कारण आमी विभिन्न प्रकार त्रंतमंत बशीकरण, टोटका, वास्तु टिप्स, ज्योतिष शास्त्र, पूजो आराधना एवं ब्लैक मैजिक करा निये नित्य नतून भिडियो आपलोड करे थाकि, जा प्रयोग करार माध्यमे आपनार जीवने थाका सकल प्रकार समस्यार समाधान करते पारबे। चलुन एइबार मूल आलोचनाय प्रवेश करा जाक। बंधुरा, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে সবার প্রথমেই যেটি করতে হবে তা হলো সন্ধ্যার আগে তুলসী পাতা চয়ন করতে হবে। তবে এক্ষেত্রে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে যে আপনারা যখন তুলসী পাতা তুলবেন অর্থাৎ চয়ন করবেন তখন আপনারা তুলসী তলায় গিয়ে তিনবার হাততালি দেবেন। তিনবার হাততালি দেওয়ার পর তারপরেই আপনারা আলতু হাতে তুলসী পাতা চয়ন করবেন বা ছিঁড়বেন। তবে হ্যাঁ, এই তুলসী পাতা বা এই ক্রিয়া বা উপায়টি করার আগে আপনারা অতি অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তবে খুব ভালো হয় যদি আপনারা লাল কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। যাই হোক, এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো সন্ধ্যা হয়ে গেলে আপনারা বাড়িতে যেভাবে ঠাকুর তলায় বা ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ দেখান বা ধূপ দেখান ঠিক সেভাবে আপনারা ঠাকুরকে সন্ধ্যা দিন। আপনারা ঠাকুরকে সন্ধ্যার আরতি করুন, ধূপ দেখান। বন্ধুরা, আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান বা সংসার থেকে দারিদ্রতা নামক কড়াল ছায়াকে দূর করতে চান তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাঁচটি তুলসী পাতা আপনারা অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি আপনারা তিনবার জপ করুন। মন্ত্রটি হল জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। আর আপনারাও যদি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। যাই হোক, এই মন্ত্রটি জপ করার পর তিনটি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে আপনারা তুলে নেবেন আর দুটো তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন। যে তিনটি তুলসী পাতা আপনারা তুলেছেন সেই তিনটি তুলসী পাতা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, যেমন আলমারি বা যেখানে আপনাদের কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রয়েছে বা যেখানে আপনারা গয়না গাটি রেখেছেন সেরকম কোনো গুপ্ত স্থানে, পবিত্র জায়গায় বা নিচের মানি ব্যাগে সেই তিনটি তুলসী পাতা থেকে একটি তুলসী পাতা রেখে দিন এবং আর একটি তুলসী পাতা আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিন এবং অবশিষ্ট পড়ে থাকা আরও একটি তুলসী পাতা জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি এই মন্ত্রটি জপ করে আপনারা খেয়ে ফেলুন। আপনারা যদি এইরূপ উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের পরিবার থেকে দারিদ্রতা দূর হবে এবং পরিবারের অর্থনৈতিক সংকট থেকে আপনারা মুক্তি হতে পারবেন। তথা এই মন্ত্র উচ্চারণে বা এই উপায় বা ক্রিয়ার ফলে আপনাদের ধনী ও কোটিপতি হবার সম্ভাবনা অত্যন্তই বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার সময় আপনাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে তথা একাদশী দ্বাদশী তিথিতে এবং অমাবস্যা পূর্ণিমা
ও যে কোনো গ্রহণ চলাকালীন তুলসী পাতা তুলবেন না, নইলে আপনাদের কুণ্ডলীতে চরম দোষ লেগে যাবে। পরিশেষে আরও একটি বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন, তুলসী গাছ এমন জায়গায় স্থাপন করবেন যেন সেই গাছের পাশাপাশি কোনো নোংরা আবর্জনা জুতা চপ্পল না থাকে, তথা বাড়ির মধ্যে এমন জায়গায় এই তুলসী গাছ রাখবেন না যেখানে বাইরের কোনো পশু এসে তুলসী গাছকে পায়ে পিষিয়ে দেয় বা খেয়ে নেয়। এবং তুলসী গাছ আপনি যেখানেই বসান না কেন, একটু উঁচু স্থান করে তারপরেই সেখানে স্থাপন করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে আপনারা যদি তুলসী গাছ আপনার বাড়ির জানলার পূর্ব দিকে রাখেন, সেক্ষেত্রে বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বিদ্যমান থাকবে এবং মানসিক দিকটি অত্যন্তই শান্ত থাকবে। ঠিক এরই পাশাপাশি আপনাদের গৃহে যদি কোনো বাচ্চা আপনাদের কথা না শোনে, সেই বাচ্চা যদি অত্যন্তই চঞ্চল প্রকৃতির হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মানসিকতা অনেকটাই শান্ত থাকবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে। পূর্ব দিকে জানলার ধারে একটি ছোট্ট তুলসী গাছের চারা স্থাপন করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকের বাতাস অত্যন্তই নির্মল ও শুদ্ধ হয় এবং সেই বাতাস যখন তুলসী গাছ স্পর্শ করে জানালা পথে আপনার ঘরে প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনার পরিবারে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ আপনার গৃহে প্রত্যেকটি দেবদেবীর আগমন ঘটবে, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে গৃহে পজিটিভ এনার্জির অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে সেই গৃহে এমনিতেই বিভিন্ন দেবদেবীরা দৃষ্টি বজায় রাখে। দেখুন বন্ধুরা, বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ, তাদের যদি ব্যবসাতে বারংবার কোনো না কোনো সমস্যা আসে বা ধরুন ব্যবসাতে একেবারে লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির নৈরিত কোণে একটি তুলসী গাছের চারা লাগিয়ে সপ্তাহের প্রত্যেকটি শুক্রবার তাতে কাঁচা দুধ দিয়ে তুলসী মাতাকে স্নান করান এবং এই কাঁচা দুধের সাথে অল্প গঙ্গা জল মিশিয়ে নেবেন। এমনটা করলে আপনাদের জীবনে শুক্র গ্রহ অত্যন্তই স্ট্রং হবে, যার ফলে আপনাদের আটকে থাকা কাজ খুব দ্রুতই সম্পূর্ণ হয়ে যাবে এবং ব্যবসায় বিক্রি বাড়বে এবং আপনারা ব্যবসায় সফলতা পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যদি দাম্পত্য জীবনে কোনোরূপ সমস্যা থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি অশান্তি কলহ বা পরিবারের সদস্যদের মধ্যে যদি আন্তরিকতার ভাবনা না থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো দিন একটি তামা বা পেতলের পাত্রে জল ভর্তি করে 4-5টি তুলসী পাতা রেখে দিন এবং সেই জলটি 24 ঘন্টার পর আপনারা আপনাদের গৃহের প্রধান দরজায় সেই জলটি ছিটিয়ে দিন এবং সেই সঙ্গে আপনার বাড়ির অন্যান্য অংশেও সেই জল ভালো করে ছিটিয়ে দিন। এর ফলে পরিবারে পারস্পরিক মিল বন্ধনের সৃষ্টি হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।